আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তৈরি করব খুবই মজার একটা ডেজার্ট আইটেম। সামনে যেহেতু সবে বরাত, সেই উপলক্ষে কিন্তু এই ডেজার্টটা তৈরি করাই যেতে পারে। এটা তৈরি করাও কিন্তু খুব একটা কঠিন না। সুজি এবং গাজর দিয়ে এই ডেজার্টটা খেতে খুবই ভালো লাগে, বাচ্চারা এবং বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে চলুন দেখে নেই। প্রথমেই আমি কোয়ার্টার কাপ পরিমাণে সুজি নিলাম। আপনারা কিন্তু সুজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখানে কোনো তেল বা ঘি দিয়ে ভাজবো না, এটা আমি শুকনো অবস্থায় ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই কিন্তু সুজিটা হয়ে যাবে। তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা গ্যাসটা বন্ধ করে তারপরে এটাকে তুলে নিচ্ছি। এরপরে একই প্যানে আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ঘি। আপনাদের প্রয়োজন মতন আপনারা ঘিটা দিয়ে নেবেন। ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পরে এরপরে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, 2টো দারুচিনি এবং 1টি এলাচি, আর 1টা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এরপরে ঘিয়ের সাথে ভালো করে নেড়েচেড়ে 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা গরম মশলার ফ্লেভার বের হবে। এরপরে এখানে আমি গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু গাজরটাকে আগে থেকে সেদ্ধ করেও কিন্তু এখানে দিতে পারবেন। এরপরে আমি ঘিয়ের সাথে 2 মিনিট পর্যন্ত ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করব চিনি। চিনিটা কিন্তু আপনারা বুঝে দিবেন, এখানে আমি 1 কাপের একটু কম দিয়েছি। চিনিটা দেওয়ার পরে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু বেশি দেওয়া যাবে না। চিনি এবং গাজরটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে চিনিটা ভালোভাবে গলে যায় এবং চিনি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হবে। চিনি এবং গাজর দিয়েও কিন্তু অনেকটাই পানি বের হবে। এই পানিটা দিয়েই কিন্তু গাজরটা সেদ্ধ হয়ে যাবে। অলরেডি দেখতেই পাচ্ছেন পানি কিন্তু বেরিয়ে এসেছে, আর এখন এই পানিটুকু দিয়েই কিন্তু গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পানিটা না শুকানো পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ জাল করার পরে পানিটা শুকিয়ে গেছে এবং গাজরটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব প্রায় 1.5 কাপের মতন লিকুইড দুধ। দুধটাকে কিন্তু আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এবার এই দুধটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিব সুজি। সেই ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এই দুধটা দিয়েই কিন্তু সুজিটা রান্না হয়ে যাবে। এখানে কিন্তু কোনোভাবে কোনো পানি দিচ্ছি না। এরপরে ভালো করে নেড়েচেড়ে অপেক্ষা করব এটা ভালোভাবে না হওয়া পর্যন্ত। এই পর্যায়ে চুলা গ্যাসটা কিন্তু একদম লোতে রেখে তারপরে এই রান্নাটা করে ফেলতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। তো বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে পানিটা শুকিয়ে গেছে, প্যান থেকে কিন্তু অনেকটাই ছেড়ে আসছে। এই পর্যায়ে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। দুধটা দেওয়ার পরে ভালো করে সুজি এবং গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আপনারা এখানে চাইলে মাওয়াও দিতে পারবেন। এরপরে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলা গ্যাসটা বন্ধ করে দেব। এটা কিন্তু হয়ে গেছে। এরপরে সম্পূর্ণ হালুয়াটাকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। যখন দেখব একটু ঠান্ডা হয়ে গেছে, তখন ইচ্ছে মতন আমি শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো শেপ দিয়ে নিতে পারবেন। এখানে আমি লিচির একটা ক্যাপ নিয়েছি, এইটার ভিতরে আমি এই হালুয়াগুলোকে সেট করব। প্রথমে আমি কিছুটা দিয়ে দিচ্ছি, যতটুকু লাগে সেই পরিমাণে দিয়ে তারপরে হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি শাঁস থাকে সেটা দিয়েও কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারবেন। তো আমি এভাবে করেই করে নিচ্ছি, একটু হাত দিয়ে চাপ দিচ্ছি। এটা কিন্তু সহজেই বেরিয়ে আসছে। এই যে দেখুন একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবারও আমি মিশ্রণটা নিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি।
এই হালুয়াটা খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা কিন্তু অবশ্যই সামনে শবে বরাত আসছে, সেই সময় তৈরি করে নিতে পারবেন। এভাবে করে আমি হালুয়াটার সবগুলো শেপ এক এক করে দিয়ে নিচ্ছি। সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আমি এখানে পেস্তা বাদাম দিয়েছি, আপনারা যে কোনো বাদাম দিতে পারবেন। সামনেই যেহেতু শবে বরাত, এই শবে বরাতে ভিন্ন রকম এই গাজর এবং সুজির হালুয়াটা তৈরি করে কিন্তু খেতে পারবেন, খুবই মজার হয়। বাসায় সবাই খুবই পছন্দ করবে এবং বছরের অন্য যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন। আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন, ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না যে খেতে কতটা ভালো। যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।